শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরী। লেখক পরিচিতি মোতাহার হোসেন চৌধুরী 1903 সালের কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় এমএ পাশ করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি হিসাবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার লেখায় মননশীলতা ও চিন্তা স্বচ্ছন্দ্য প্রকাশ ঘটেছে। তার গল্পে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থের নাম সংস্কৃতি কথা। সভ্যতা ও সুখ তার দুটি অনুবাদ গ্রন্থ। 1956 সালের 18ই সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন।